বিসমিল্লাহির রহমানির রহিম। সত্র জামানায় ইসলাহের প্রয়োজনীয়তা। গুনাহ দুই প্রকার, জাহেরি বাতিনি। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল গুনাহ বর্জন করো। আল্লাহ তাআলার ভয়ে গুনাহ বর্জন করাকেই তাকওয়া বলা হয়। আল্লাহ তাআলা কালামে পাকে তাকওয়া অর্জন করার জোর তাগিদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুরুতেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন মুত্তাকি তথা তাকওয়া অবলম্বনকারীদের জন্য হেদায়ত স্বরূপ। তাকওয়া বা গুনাহ বর্জনের সিফাতকেই বলা হয় তাজকিয়া বা ইসলাহ। তাকওয়া বা গুনাহ বর্জনের সিফাতকেই বলা হয় তাজকিয়া বা ইসলাহ। বিভিন্ন পীরের দরবারে মুরিদরা যান তাজকিয়ায় নফস করার জন্য, ইসলাহ হওয়ার জন্য। এ কারণে বড় বড় পীরদেরকে বলা হয় ইসলাহে মুসলিয় উম্মা, উম্মার সংশোধনকারী। ইসলাহ বা তাজকিয়া ব্যতীত গুনাহ বর্জন করা সম্ভব নয়। পরকালে নাজাত বা সফলতা পেতে হলে তাজকিয়া বা ইসলাহ, নিজেকে সংশোধন করা জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ আফলাহা মান তাজাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। আয়াত হইছে, ভুল হয় নাই? জাক্কা বলছি না, জাক্কা হা বলছি। আচ্ছা, কদ আফলাহা মান জাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, অর্থাৎ যে যে তাজকিয়া অর্জন করেছে সে সফল কাম হয়েছে, আর যে তাজকিয়া অর্জন করেনি বরং গুনাহে নিমজ্জিত হয়েছে সে ব্যর্থ হয়েছে। এখন বিবেচনার বিষয় হল, একজন প্রাপ্তবয়স্ক ছাত্র, সে কোনো একটি গুনাহে লিপ্ত রয়েছে, যেমন চোখের গুনাহ বা অবৈধ প্রেম, হিংসা, গীবত, ক্রোধ, বদগুমানি, অহংকার ইত্যাদি। নিজের চেষ্টা করতে হবে যে উক্ত গুনাহসমূহ থেকে পরিত্রাণ পেতে। যদি নিজে চেষ্টা করে এই সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ পেতে সক্ষম না হয়, সে যদি এই আশা নিয়ে গুনাহে লিপ্ত থাকে যে এলেম অর্জন শেষ হোক, দাওরা বা শিক্ষাকাল শেষ হয়ে যাক, তারপর তাজকিয়া বা ইসলাহের ফিকির করব, এমতো অবস্থায় শরীয়ত তাকে কি কোনো প্রকার অনুভূতি প্রদান করবে? এক একজনের এই বয়সে এক এক রকমের মনের ওয়াসওয়াসা, নজরের হেফাজত না হওয়া, কল্পনার গুনাহ, অহংকার, বিভিন্ন কোয়ালিটির গুনার ধরন এক একজনের থাকতে পারে। তো কেউ যদি বলে যে ছাত্র অবস্থায় আমি কী হব না, ঠিক হব না, পড়ালেখা শেষ হোক, আগে বড় আলেম হয়ে নিই, এরপরে দেখা যাবে, মালানা শেষ হোক, এই শিক্ষা জমানা শেষ হোক, এরপরে গিয়ে দেখা যাবে, তো এরকম যদি কেউ মন মানসিকতা লালন করে, তাহলে শরীয়ত কি তাকে গুনাহ করার অনুমতি দিবে কি না? তুমি আগে এলমে জাহিরি অর্জন করো, দাওরা বা কামেল ফারেক পাশ হও, এবং ফারেকের পূর্ব পর্যন্ত যে সকল গুনাহ হবে তা সব ক্ষমা করা হবে, বা এর জন্য তোমাকে ধরা হবে না, কিংবা গুনাহে লিপ্ত ছাত্র কি এ নিশ্চয়তা পেয়েছে যে দাওরা ফারেগের পূর্বে তার মৃত্যু হবে না? যারা নাকি এই ধরনের মন মানসিকতা লালন করে যে আমি ছোটোকালে ভালো হবো না, আরও বড়ো ক্লাসে উঠে নিই, বড়ো হয়ে নিই, মালানো হয়ে নিই, এরপরে আমি ভালো হয়ে যাব, তো তোমাকে কি কেউ এই নিশ্চয়তা দিয়েছে যে তুমি সেই পর্যন্ত হায়াত পাবা? তোমার তো ছাত্র অবস্থায়ও মৃত্যু চলে আসতে পারে।
যেমন আজকে মাসটি জানাজায় গিয়ে ব্যথা পেয়ে পা ফুলে গেছে, আসতে পারে না, হয়তো মুচকে গেছে বা বড় ধরনের ব্যথা পেয়েছে। তো কখন কার বিপদ এসে যায় এটা তো বলা যায় না, তাই না? অঢেল গুনাহের কারণে অনেক সময় তওবার তৌফিক ছিনিয়ে নেওয়া হয়। আসরের পর প্রতিদিন যে আমি তালিম করি, ওখানে ওই কথাটা কিছুদিন আগে গিয়েছে যে অনেক গুনাহের কারণে তওবার যে সুযোগ এটা ছিনিয়ে নেওয়া হয়, তওবা করার নসিব তার হয় না। অনেকে ভাবতে পারে যে আমি এখন তওবা করতেছি, আমি এখন আমার এখন গুনাহ হয়ে যাচ্ছে, আমি পরে একসময় তওবা করে নেব, ইস্তিগফার করে নেব, পাপমোচন করে নিব, দোয়া কান্নাকাটি করে নিব, এখন গুনাহ করি। তো এই করার কোনো কি নাই, কারণ গুনাহে যারা অতিলিপ্ত থাকে তাদের তওবা ইস্তিগফার এগুলোর সুযোগ হয় না। ফেরাউন সে মৃত্যুর সময় কালেমা পড়তে চেয়েছিল না? জিবরাইল আলাইহিস সালাম কী করেছিলেন? তার মুখের মধ্যে প্যাক, নদী থেকে প্যাক নিয়ে কাদা তার মুখের মধ্যে চেপে ধরছে যাতে সে কালেমা পড়তে না পারে। তারপরে অর্থাৎ গুনাহে জড়িত থাকলে কি হয় না, তওবার তৌফিক ছিনিয়ে নেওয়া হয়। তামবিহুল গাফিলিন কিতাবে হযরত ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বহু লোক এমন রয়েছে যে অতিরিক্ত গুনাহের কারণে অবশেষে তার ইমান ছিনিয়ে নেওয়া হয় এবং দুনিয়া হতে কুফুরি অবস্থায় বিদায় গ্রহণ করে। আপনারা হয়তো আমার বিভিন্ন বাংলা মুনাজাতের মধ্যে শুনেছেন একটা কথা, আমি যেটা বেশি বিশেষভাবে বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবেন ইমানি হালতে বাঁচায় রাখিয়েন ইমান অবস্থায়, আর যখন মৃত্যু দিবেন তখন ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। তো ইমান এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ইমান থাকলেই আমার সমস্ত ইবাদত বন্দেগী কাজে আসবে, আর ইমান না থাকলে এগুলো কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না। এগুলো বিস্তারিতভাবে ইমান ভঙ্গের কারণের মধ্যে কী আছে বইটার মধ্যে লেখা আছে। হাদিস শরীফে উল্লেখ আছে, এক যুবকের মৃত্যুর অবস্থায় কোনো ক্রমেই তার মুখ হতে কালেমা বলানো যাচ্ছিল না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করানো হলে তিনি যুবকের নিকট তাশরিফ নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কী হয়েছে? সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন আমার অন্তর তালাবদ্ধ। অনুসন্ধান করে জানা গেল যে তার মা তার উপর অসন্তুষ্ট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে অনুরোধ করে ক্ষমার ব্যবস্থা করলেন। ছেলেটি তৎক্ষণাৎ কালিমা পড়তে লাগল। মাকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া অনেক বড় নাফরমানি, বিশেষ করে উস্তাদকে কষ্ট দেওয়া। তো তোমার বুঝতে হবে যে উস্তাদ আমার কী কী আচরণে উচ্চারণে কষ্ট পায় আর কী কী আচরণে উচ্চারণে তেমন কষ্ট নেয় না, এইটা যারা বুঝে নেয়। উস্তাদও তার উপর সন্তুষ্ট থাকে, ছাত্র উস্তাদের উপর কী থাকে, সন্তুষ্ট থাকে। তো টেবিল ঠেলা ধাক্কার আওয়াজ, ঝাড়ি তারপরে মারামারির আওয়াজ বা রাঙে দুরুম দারুম আওয়াজ, তোমার বুঝতে হবে যে এগুলো মানে সব ক্ষেত্রে আওয়াজ করার ক্ষেত্রে তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে এই আওয়াজটা যাতে উস্তাদের কান পর্যন্ত না যায়। এবং আর যেগুলো উনি স্পষ্টভাবে বলেই দেন যে এই কাজগুলো করবা না, এই আওয়াজগুলো করবা না, তো সেগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। কারণ অনেক সময় দেখা যায় তুমি অনেক বড় অপরাধ করলেও সেটাকে কী করা হয় না, পাকড়াও করা হয় না, ছোট হিসেবে বা ছাত্র হিসেবে ছাড় দিয়ে দেওয়া হয়। আবার কখনো দেখবা তোমার সামান্য একটা আচরণ এটাকে অনেক বড় করে দেখা হয়, তো এখানে তোমার রুচি বুঝতে হবে। এবং যারা নাকি আমাদের মেহমান আছে, আপনারা তো রাসুলের ঘরের মেজবান, কারণ সবসময় রাসুলের ঘরে নবীর ঘরে কী করেন, থাকেন, মাদ্রাসায় থাকেন, আর যারা নাকি মেহমান
নবীর ঘরের মানে আসা যাওয়া করে পড়ালেখা করে, এদেরকে এই কথাটা বললেও তারা দেখি অনেকটা বোঝে না। সেটা হলো জোরে জোরে কথা বলে। হ্যাঁ, ওস্তাদ ক্লাসে নাই তখন সাউন্ড থাকবে একরকম, ওস্তাদ আসলে সেটাই আওয়াজের মাঝে কথাবার্তা গল্প গুজবের মাঝে একটা চেঞ্জ আসবে না? কে শুনে কার কথা? মানে ওস্তাদ ক্লাসে না থাকতেও যেই আওয়াজে কথা বলতেছিল ওস্তাদ আসার পরেও তার কোনো কি আসে না? তো তোমরা এটাকে কি করে দিবা, তাদেরকে সংশোধন করে দিবা? বুঝনি তো, অনেক কিছু তোমাদের হাতে, আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেকের মানে অন্য বিভাগেরও যারা আছে তারাও ভালো হয়ে যেতে পারে তোমাদের কারণে। একটা ছেলে প্রবেশ করতেছে, আশেপাশে ঘুরতেছে, বারান্দা দিয়ে এদিকে আসার ইভাবে ওকে তুমি রুমে ঢোকার আদব শেখাও, সালাম দিয়ে ঢুকতে হয় এবং কী প্রয়োজনে যাচ্ছ, যে কেউই আমার কাছে আসার আগে মানে তার প্রয়োজনটা শুনবা। আজে বাজে কোনো বিচার টিচার হলে যে তোমার বিভাগের ওস্তাদের কাছে যাও, ঠিক আছে? আর হ্যাঁ, এই এই বিভাগের কোনো ছাত্রের সাথে কিছু হলে সেটা যেন আমার কাছে আসে। আর বারান্দায় কেউ উড়াউড়ি ধাক্কাধাক্কি এরকম করলে তাকে আস্তে করে তুমি তাকে বুঝায় বলো যে তুমি এখানে আওয়াজ করো না, ওস্তাদ আসতে কষ্ট পাবে, তুমি এখান থেকে সরে যাও। আর যারা মেহমান আছে ওনাদেরকেও আপনারা কী করবেন, একজনের কথায় না হলে অন্যজনও আপনি ওনারা বুঝাই দিবেন। তো এইভাবে একজন দুইজন তিনজন, এবং যখন নাকি দেখবে যে আপনারাও কী করেন না, অত জোরে কথা বলেন না ওস্তাদ রুমে থাকা অবস্থায়, তখন এখান থেকেও তারা শিক্ষা পাবে। কারণ সবসময় মনে চাইলেই কাউকে শাস্তি দেওয়া যায় না, আবার অনেক সময় মনে চাওয়া ছাড়াও প্রয়োজনে তাকে শাস্তি দিতে হয়। তো এই কারণে তাদের হিসাবটা একটু ভিন্ন। তো এদেরকে আপনারা কী করে দিবেন, শিখিয়ে দিবেন, যেহেতু তারা আমাদের কাছে থাকে না বেশিক্ষণ, থাকলে পরতে পরতে ওকতে ওকতে সময়ে সময়ে যখন তাদেরকে এগুলোর ব্যাপারে সতর্ক করা হতো তখন তারা সংশোধন হয়ে যেত। তো তারা অনেক কিছু থেকেই মাহরুম হচ্ছে। তো আসলে তাদেরকে এলেমের সাথে যে আল্লাহ লাগায় রাখছেন এটাই তাদের অনেক বড় সৌভাগ্য। কারণ আসা যাওয়া করে মেহনত অত ভালো মজবুতভাবে হয় না, তারপর হয় যদি বাড়িতে ওরকম ভালো পড়ার পরিবেশ থাকে, বড় গার্জেন থাকে ভাইদের মাঝে বা বাসায় যারা আছে আলেম আলেমা থাকে, এরা একটু তাগিদ দিয়ে পড়ানোর বা শেখানোর চেষ্টা করে, তাহলে তাদেরও ভালো ছাত্র হওয়া সম্ভব এবং ভবিষ্যতে বড় আলেম হওয়া সম্ভব। আর সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজের ভিতরে আগ্রহ থাকা। আমি এখানে তোমাদেরকে নিয়ে এই আমলি এই তরবিয়তি তালিমে না বসে এতক্ষণ আমি মোবাইলে টিপতে পারতাম, গল্প গুজব করতে পারতাম, আমার বাড়িতে কথা বলতে সময় পার করতে পারতাম, ইত্যাদি বহু কিছু করা যেত। তারপরে এই যে আমাকে হয়তো দেখো যে পড়তে পড়তে ঘুমাই, অনেক মোটামুটি পড়ার চেষ্টা করি, তো আমাকে এটা কেউ বলে দেয়, কেউ বলে পড়ায়, এই যে কিতাব যেগুলো রেসালা সংকলন করেছি এগুলোকে উৎসাহ দেওয়ার মতো কিন্তু কেউ নাই, বরঞ্চ নেতিবাচক নেগেটিভ মন ভেঙে ফেলার মতো কথা বলার জন্য লোকের অভাব নেই। তো এই কারণে আপনাদের ভিতরে নিজের প্রত্যেকের নিজের আগ্রহ দরকার যে আমাকে পড়তে হবে, এলএম অন্বেষণ অর্জন করতে হবে, শিখতে হবে, ঠিক আছে? নিজে সংশোধন হব, অন্যদেরকেও আল্লাহর পথে দাওয়াতের কাজ করব, শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। তো এগুলো মাথায় রাখতে হবে, স্বপ্ন রাখতে হবে মাথায় যে আপনাদেরকে অনেক বড় কিছু হতে হবে, দিনের খাঁটি দায়ী হতে হবে এবং রাসূলের আদর্শ মতো সাহাবিদের আদর্শে আদর্শিত হতে হবে। তারা যেভাবে চলতে বলেছেন মানে তাদের অনুসরণ করতে হবে।
এবং আদর্শ মানুষ হতে হবে। তো নিজে অনেক বড় কিছু হওয়ার স্বপ্নও লালন করতে হবে যে আমি বড় আলেম হব। তো এই স্বপ্ন মানুষকে কী করতে পারে, বড় বানাতে পারে। মানসিকভাবে প্রত্যেককে শাহজাদা হতে হবে, ভিখারি হতে হওয়া যাবে না, এবং নেতিবাচক মন মানসিকতা লালন করা যাবে না। প্রত্যেকের চিন্তা ভাবনায় সব পজিটিভ ভালো ভালো স্বপ্ন থাকতে হবে, তখন সেই অনুপাতে তোমার চেষ্টা মেহনত আসবে এবং তুমি একসময় অবশ্যই সেটা হবা। আচ্ছা, তো গুনাহের কারণে মারাত্মকভাবে পদস্খলন ঘটে। বনি ইসরায়েলের প্রখ্যাত বুজুর্গ ও আলেম বালাম বিন বাউরা নারী ঘটিত কারণেই গোমরা হয়ে যান। তাফসির মারিফুল কোরআনের সুরা আরাফের মধ্যে, মানে এটার ব্যাখ্যার মধ্যে কি আছে, মারিফুল কোরআনের তাফসিরের মধ্যে সেই ঘটনা আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে। হযরত আবু আবদুল্লাহ উন্দুলসি রহমাতুল্লাহ আলাই সামান্যতম অহংকারের কারণে শিক্ষার নিমিত্তে শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাকে এক জঘন্যতর এশকে মাজাজিতে গ্রেফতার করেন। 2 বছর যাবৎ একজন খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য শুকুর চড়াবার মতো হীন কাজ করতেও তার দ্বিধাবোধ হয়নি। অবশ্য আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে পুনরায় তার মর্যাদা ফিরিয়ে দেন। উনি অনেক বড় আলেম ছিলেন কিন্তু একটু অহংকার করছিলেন, এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে এক খ্রিস্টান নারীর প্রেমে তাকে ফালাই দেওয়ার পর মানে এশকে মাজাজিতে উনি পড়ে গেছেন। আর এশকে পড়ে গেলে তো মানুষ অন্ধের মতো হয়ে যায়, চোখে আর ভালো কিছু দেখে না। তো দেখা যায় তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, তো ওই মেয়ের বাবা সম্ভবত বলেছিল যে তাহলে আমার বাড়িতে 2 বছর কি করতে হবে, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আমার বাড়ির যে শুকুর, ওই যে বড় জোর আছে শুকুর বোঝানোর চেষ্টা করলেন, এটা তো এই সব অঞ্চলে নাই, তোমরা দেখবা করছি আছে। তো ওই অঞ্চল তার এই অঞ্চল না, তোমার তো সেই নেত্রকোনা ইন্ডিয়ার কাছে চিটাগাং আমি দেখেছি, এই ঝর্ণা পাহাড় আছে ঘাগড়াছড়িতে, সেখানে গিয়েছিলাম। তো সেখানে শুকুর আছে, তো শুকুর হচ্ছে নাপাক প্রাণী। শুকুর নাকি আল্লাহ যখন বানান তখন সে বলছিল যে আমি মানুষ হতে চাই, আশরাফুল মাখলুকাত হতে চাই। তখন আল্লাহ বলছিলেন যে তুমি যদি মানুষ হও কিন্তু আমি তোমাকে ঈমান দিব না, ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দিব না। তখন শুকুর বলছে যে তাহলে আমার মানুষ হয়ে জাহান্নামে যাওয়ার দরকার নেই, আমি প্রাণী ভালো আছি। তো এটা হচ্ছে নাপাক প্রাণী, শুকুর দেখতে হয় না, তাকাইতে হয় না। জ্ঞানীরা বলেন যে শুকুরের দিকে তাকাইলে ব্রেন কমে, ঠিক আছে। তো এই কারণে তাকানো না তাকানো ভালো। তারপরে এই যে কবরস্থানে এই যে নাম নেম প্লেটে নাম ঠিকানা সব কিছু লেখা থাকে না, এগুলো মুরব্বীরা বলেন যে এটি পড়া নিষেধ। আমার ওই যে স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় যে বই আছে না, ওটার মধ্যে এগুলো সব লেখা আছে যে এসব কবরস্থানের নাম টাম এগুলো লেখা পড়া ঠিক না, শিলালিপি এগুলো পড়লে ব্রেন কমে। তো গুনাহ করলে আল্লাহ তাআলা এরকমভাবে কঠিন বিপদে ফালাইয়া দেন। তারপরে আমরা উস্তাদদের মুখে এমনও কথা শুনেছি যারা নাকি বাবা মাকে কষ্ট দেয়, বাবা মা যে ছেলের দ্বারা কষ্ট পায় ওই ছেলেকে আল্লাহ তাআলা এরকম নারীর প্রেমে ফেলাই দেন, ফলে সে কঠিন এক বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মহামারী থেকে হেফাজত করুন।
যারা বলে থাকেন যে আমাদের পূর্ববর্তী মুরব্বিয়ানে কেরাম ছাত্র জীবনে বায়াত হতে নিষেধ করতেন, এর জবাব বুজুর্গানে দীনের জীবন আদর্শ পর্যালোচনা করলে এটাই পাওয়া যায় যে পূর্ববর্তী ওলামায়ে কেরাম সরাসরি বায়াত হতে নিষেধ করলেও তারা ছাত্রদেরকে যে কোনো একজন কামেল ওস্তাদের সঙ্গে ইসলাহী সম্পর্ক স্থাপনের জোর তাগিদ প্রদান করতেন। এখানে এই যেই কথাটা এখানে বলা হলো, এটা হয়তো তোমরা অতটা ভালো বুঝো নাই, কারণ ওই পরিবেশটা আমাদের এখানে নাই। আমরা যে সমস্ত জায়গায় পড়ালেখা করতাম, বিশেষ করে ঢাকা, মাদানীনগর, মেঘল, হাটহাজারি, তো ওখানে এক এক মাদ্রাসায় দেখা যায় 20-30 জন করে পীর, ঢাকা মাদানীনগরে আছেন 20 জন পীর, আর হাটহাজারিতে তো পীরের অভাব নেই। ছাত্রদের মধ্যে অনেক খেলাপ্রাপ্ত আছে, আমার সাথীদের মধ্যে অনেকে আছে ওরা পীর। আমরা একসাথে খানা খেতাম, একসাথে চলাফেরা করতাম, এদের মধ্যে এরা এখন বিভিন্ন জায়গায় মানুষদেরকে মুরিদ করায়, ওয়াজ করে, এরা ভালো পজিশনে আছে মাশাআল্লাহ। তো পীরের কাছে মানুষ কী করে? ওই আম পাবলিকদের দিকে তাকালে কিন্তু এই কথাটা বুঝবে না, ও এরদের পীর মুরিদি তো এক ধরনের, তোমাদেরটা হচ্ছে একটু ভিআইপি। সেটা হচ্ছে মানে ওস্তাদের কাছে গিয়ে তার মনের যে রোগগুলো আছে এগুলো জানায়, এক একজনের মনে এক একজনের গুনাহের দিকে মন ধাবিত হয়। তারপরে পড়ালেখার ক্ষেত্রে ওস্তাদ বয়ানের মধ্যে বলেন না যে তালিমি মুরব্বি, ইসলাহী মুরব্বি, ফরাজি সাবুজু, তারপরে অন্য অন্য ওস্তাদ বয়ানের মধ্যে কী বলছেন, ফরমে লেখা থাকে। তো তালিমি মুরব্বি মানে হচ্ছে মানে তোমার শিক্ষা বিষয়ে পড়ালেখার উন্নতির জন্য তুমি যার কাছ থেকে কী করবা, পরামর্শ নিবা। তোমার পড়া পারতেছো না, পড়া ইয়াদ হচ্ছে না, বা পড়া পারো, সামনে আরও ভালো উন্নতি কীভাবে করতে পারো, ভালো আরও কোন বই কীভাবে মেহনত করলে তোমার উন্নতি হবে, মানে পড়ালেখা শিক্ষার বিষয়ে যার কাছ থেকে তুমি সব সময় পরামর্শ গ্রহণ করবা, সে হচ্ছে তোমার তালিমি মুরব্বি। আর নিজের আমল, ইসলাহ, সংশোধন, আখলাক, তারপরে মনের রোগ, এই ধরনের যাবতীয় বিষয় থেকে বাঁচার জন্য নিজেকে সংশোধন করে খাঁটি মানে পবিত্র রাখার জন্য যার সঙ্গে যে উস্তাদের সঙ্গে সম্পর্ক রাখা হয় সেই উস্তাদ হচ্ছে তোমার ইসলাহী মুরব্বি। তাহলে এবার ইসলাহী মুরব্বি আর তালিমি মুরব্বি বুঝলা? ইসলাহী মুরব্বি এবং তালিমি মুরব্বি কখনো কখনো এক ব্যক্তিও হতে পারে, কারণ যেই ব্যক্তি মানে এলেমের লাইনেও অনেক জ্ঞানী আবার আমলের লাইনেও কি, তো তার কাছ থেকে দুটোটাই কি করা যায়, নেওয়া যায়। আর যিনি শুধু এলমি লাইনে অনেক গভীর জ্ঞানের এবং এলমি যোগ্যতা তার থেকে অনেক কিছু নেওয়ার এবং শিখার আছে, তাকে এলমি দৃষ্টিকোণ থেকে তালিমি মুরব্বি বানানো যায়। আর আমলের লাইনে তোমাকে যাকে পছন্দ হয় তার কাছ থেকে তুমি কী নাও, মানে আমল নাও, আমল তার থেকে নিয়ে তোমার আত্মাকে পবিত্র মানে তাজকিয়ায় নফস করো, মনকে গুণা থেকে দূরে রাখো ইত্যাদি। দ্বিতীয়ত, পূর্ববর্তী বুজুর্গানে দীনের সকলেরই যে এরূপ অভিমত ছিল তা নয়, বরং অনেকে ছাত্রজীবনে বায়াত হওয়া ও বায়াত করানোকে জরুরি মনে করতেন। অনেক বুজুর্গ এমন আছেন যে তারা স্বয়ং ছাত্রজীবনে বায়াত হয়েছিলেন, অনুসন্ধিৎসু ব্যক্তি মাত্রই অবগত আছেন যে হযরত হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইকে ছাত্রজীবনেই হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই বায়াত করিয়েছিলেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, হযরত ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাই, হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাই, হযরত সলিমুল্লাহ খান জালালাবাদী রহিমাহুল্লাহ, এমন অনেক বুজুর্গ ছাত্রদেরকে বাইয়াত করাতেন। এরা তো করাতেনই, এমনকি আমাদের বাংলাদেশের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই ছাত্র জীবনেই বাইয়াত হয়েছিলেন এবং ছাত্রদেরকে
বাইয়াত করাতে। বিশ্ববিখ্যাত মার্কাজ হাটহাজারি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ, তিনিও ছাত্রদেরকে বাইয়াত করাতেন। সেই ছাত্রদের মধ্যে আমি একজন। হাটহাজারিতে প্রতি এই যে এশারের পরে প্রতি রাতে প্রতিদিন এশারের পরে কি হয়, ইসলাহি তালিম হয়, তাজকিয়ায়ে নফস ইসলাহ হয়, পীর মুরিদরা যেটা পীরের কাছ থেকে যেভাবে ইসলাহ হয় সেভাবে। তো সেই মানে হাটহাজারিতে একটা খানকা আছে, খানকার নাম হচ্ছে খানকায় মাদানি। তো ওখানে প্রতি দিন এশারের পরে তালিম হয়। তো আমি সেখানে 7 বছর আসা যাওয়া করছি ওই খানকায়। আর মাঝে আবার শেষ রাতেই হয়, শেষ রাতে আগে আগে উঠে যারা নাকি মানে পীর হবে ভবিষ্যতে, তো এরা প্রতি শেষ রাতে কী করতেন, খানকায় তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ে একবার আজান পর্যন্ত জিকির দোয়া কান্নাকাটি এগুলো করত। তা আমি সেখানেও মাঝে মাঝে কী করতাম, যেতাম। আবার আমার পাশের সিটওয়ালা যিনি, উনি আবার খেলাপথপ্রাপ্ত পীর, এক রুমে থাকতেন। তো ওনার সাথেও মাঝে মাঝে কী করা হতো, দেখা হতো। তারপর ওখানে গেলে মানে ভবিষ্যতে যারা হবু পীর আছে মানে ওই সময় সবার চেহারা আমার দেখা হয়ে যেত। আচ্ছা, তো আমি নিজেও তার কাছ থেকে বায়াত গ্রহণ করেছি এবং হাটহাজারিতে হজরতের খানকায় মাদানিতে 6 বছর আসা যাওয়া করেছি আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিন নিজ অভিজ্ঞতায় হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন যে অধিকাংশ ছাত্রই কোনো না কোনো গুনাহে মারাত্মকভাবে লিপ্ত থেকে আপন ঈমান আমল বিনষ্ট করছে। এটা বুজুর্গগণ অভিজ্ঞতার আলোতে ওনারা কী করেন এটা অনুভব করেন। যেমন বিশেষ করে আমি ছাত্রদের চোখ দেখলেই বুঝতে পারি মানে চেহারা, তো এই প্রবলেমটা হয়। ইয়াকুবকে ধরেছিলাম না, আরও অনেকে আছে সবার নাম না বললাম, তো এগুলো ভাসে, তো এই কারণে খুব সাবধান, ঠিক আছে। আচ্ছা, বর্তমান জামানায় অধিকাংশ ছাত্রের মধ্যে এসকে মাজাজি তথা নারী ও শিশুদের প্রতি অবৈধ প্রেম ইত্যাদি গুণা, বেপর্দা, টিভি, সিনেমা, হিংসা, গীবত, খারাপ ধারণা, ক্রোধ, অহংকার ইত্যাদি ইমান বিধ্বংসী গুণা মহামারী আকারে দেখা দিয়েছে। নিজের বাড়ি, অন্যান্য জায়গায় তো লজিং থাকে, তারপরে টিউশনি থাকে ইত্যাদি, এক এক অন্য অন্য বড়ো বড়ো জায়গায় অনেকেই দেখা যায় অন্য বাচ্চাদেরকে পড়ায়। এখানে তো তালাবদ্ধ, আপনারা অনেক ভালো আছেন। এখানে এই বারান্দা তালা থাকার কারণে এখানে আপনারা অনেক যায় ঝামেলা থেকে অনেক মুক্ত আছেন। আচ্ছা, তো দেখা যায় অনেক ছাত্র বাড়িতে গিয়ে ঠিকমতো নামাজও পড়ে না, এই যে বন্ধ আসে, ছুটি আসে, সে ঠিক মতো বাড়িতে গিয়ে নামাজ পড়ে না। তো যেখানে গুনাহ করাই যাবে না সেখানে ফরজ বিধানকে আমরা কীভাবে লঙ্ঘন করব? তো নামাজের ব্যাপারে আপনারা নিজেরা তো মাদ্রাসায় মাশাআল্লাহ যত্নবান আছেন, বন্ধে বা যখন একদিন দুই দিনের জন্য গেল কখনো কোনো নামাজ কী করবেন না, এটার প্রভাব পড়বে আপনার এলাকার মানুষদের প্রতি। আপনি বাড়িতে গিয়ে যদি নামাজ ছেড়ে দেন দেখবেন যে আপনাকে আপনার পাশের বাড়ির লোক মসজিদে মুসল্লিরা ভালো নজরে দেখবে না, যে মাদ্রাসায় পড়ে ওই আফজালি আমাদের সামনে পড়ে, তুমি মসজিদে নামাজই পড়তে আসে না, তুই ফজর শুয়ে থাকে, তোমাকে যদি এরকম খারাপ ধারণা খবর দেন তুমি কী করবা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার চেষ্টা করবা। তখন তারা বলবে যে না, মাদ্রাসার ছাত্র ভালো এবং এই ছেলে তো মাশাআল্লাহ অনেক নামাজি পাবন্দী। আমার এক আত্মীয় ছোটো বাচ্চা ছিল, ওই ঠিক মতো খাবার খেতে পারতো না,
ভাত খেতে বসে ওই যে চতুর্দিক দিয়ে গোল রাউন্ড হয়ে যায় না ভাত করতে করতে, ওই রকম অবস্থা ছিল। তো সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, আগে তো বসতো আসন ছাড়া, বাচ্চারা তো বাসা বাড়িতে তো যার যেভাবে মতো সেভাবে, মাদ্রাসায় না শেখায় যে বসার আদব কয়টি, তো এই তিন পদ্ধতিতে কি করতে হবে, যে কোনোভাবে বসতে হবে। তো দুই আট উঠায় যে খাবার সব বিষয়টা এমন না, তুমি এই তিন পদ্ধতির যে কোনোভাবে কি করতে পারবা, বৈশা খেতে পারবা। তো সুন্দরভাবে বসছে এবং এত সুন্দরভাবে খাবার পড়ছে, একটা খাবার তাকে তুলে দিতে হচ্ছে না, আবার খাবার শেষে এত সুন্দরভাবে একটা পরিষ্কার করে খাচ্ছে, এই দৃশ্য দেখে মা প্রশংসা করতেছে, এই ছেলে আগে কেমন ছিল, মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে তার ভিতরে এত চেঞ্জ, ও তো অনেক ভালো মাদ্রাসায় পড়ে। তো দেখো তোমরা হচ্ছে তোমাদের মাদ্রাসার সাইনবোর্ড, তোমরা ভালো হইবা, তোমাদের চাল চলন উঠা বসা ভালো হবে, অটোভাবেই কী হবে মাদ্রাসার মানে প্রশংসা চলে আসবে। আর তোমরা যদি বাড়িতে গিয়ে ঠিকমতো নামাজ না পড়ো, আমল না করো, এদিক সেদিক তাকাও, খেলা দেখো, টিভি দেখো, সিনেমা দেখো, আর মোবাইলে নিয়ে পড়ে থাকো, গেমস খেলো, তাহলে মনে করো তোমার প্রতি মানুষের ভক্তি উঠে যাবে, তোমার প্রতি যে একটা সম্মান এটা থাকবে না। এই ওইদিকে তাকাতে হবে না তোমার, তোমার নিজের চিন্তা তুমি করো, আমি তো দেখতেছি, সমস্যা নেই। জোর করে কাউকে তুমি কিছু শোনাতে পারবা? তো আচ্ছা, তো এই কারণে অনেক সময় দেখা যাবে তুমি বড় হচ্ছ, তুমি তোমাদের মসজিদে মাঝে মাঝে নামাজ পড়াবা, ইমাম সাহেব থাকবে না, তোমাকে রেখে হয়তো কোথাও যাবে। যে ছেলে ঠিকমতো নামাজ পড়ে না, মুসল্লিরা তার পিছনে নামাজ পড়তে চায় না। আমি বাড়িতে গিয়েছি, বলতেছে আমরা তোমার পিছনে নামাজ পড়বো, ওর পিছনে পড়বো না। কেন পড়বেন না? ওই তো ঠিকমতো নামাজই পড়ে না, ওই দিয়ে কাঁচার দিয়ে ফুটবল খেলে, ওই ক্রিকেট খেলার মাঠে থাকে, খেলার নামাজের টাইমে আজান দিলে ওর পিছনে কী নামাজ পড়ে? আচ্ছা তোমরা বলো যে কেউ যদি ওই ফুটবল খেলে আর ক্রিকেট খেলে বা কোনো একটা নামাজ না পড়ছে, কোনো কিতাবে কি লেখা আছে তার ভিতরে নামাজ পড়া যাবে না? তো মুসল্লি এরা তো অত দিন জ্ঞানী শিক্ষিত না, কিন্তু ওনাদের ভিতরে এই ধারণাটা কেন? তাদের ধারণা যে আমরা কোনো নেককারের পিছনে কী করব, এই বদকারের কাছে পিছনে কী করব না। তাহলে এবার ভাবো যে নাকি না আমার বাড়িতে গিয়ে তোমরা ঠিকমতো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ো না, নামাজের টাইমে খেলার দিকে মনোযোগ থাকে, টিভি দেখার দিকে, গেম খেলার দিকে, বা মাঠে ঘাটে এখানে সেখানে থাকো, তাহলে তোমাদেরকে সমাজের মুসল্লিরা কতটা খারাপ নজরে দেখে। তুমি মনে করতেছো তোমাকে কি কেউ চিনে না, তোমাকে সবাই চিনে, কথা বুঝতে পারছো? সাদা কাপড়ে একটু দাগ পড়লে দেখা যায় না, তো তোমরা মাদ্রাসার ছাত্র সবাই হচ্ছে সাদা কাপড়, তোমাদের ভিতরে একটু দোষ পাওয়া গেলে এটা সমাজের মানুষ আরও বড় করে দেখবে। আর স্কুল কলেজের ছেলেরা সারাদিন খেলাধুলা করলেও, নামাজ না পড়লেও, সারাদিন দাঁড়ায় পেশাব করলেও তাদেরকে কেউ খারাপ বলবে? কারণ ওদের শিক্ষাই তো ওইটা। হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর নাম শুনছো না? বাবা হুজুর আল্লামা মুনতাজুল করিম বাবা হুজুর, ওনার কাছে আমরা পড়েছি। তো উনি বলতেন যে মাদ্রাসার পড়া হচ্ছে পাক পবিত্র পড়া। এই যে অনেক ছেলে আমি দেখি পেশাব করার পরেও মানে সে কিতাব পড়তেছে, কোরআন শরীফ পড়বে না, এখন এমনি ক্লাসে বসবে, সে উজু করে আসতেছে, এটা অনেক ভালো লাগে। আমি দেখি যে পেশাব করলো সাথে সাথে সে উজু করে ক্লাসে আসতেছে, মানে উজু ছাড়া সে কিতাব ধরতেছে না, পড়তেছে না, এটা তার অনেক এলেম বাড়াবে, তার এলেমের মধ্যে নূর আসবে, জ্যোতি আসবে, এটা অনেক বড় সওয়াবের কাজ। এবং রাত্রে শোয়ার সময়ও তোমরা কী করবা, উজু করে দুই রাকাত নামাজ পড়ে শুইবা। যারা রাতে দেরি করে শুয়েছ, আমাকে হয়তো মাঝে মধ্যে দেখেছ নামাজ পড়তে, দেখেছ কেউ? আমি শোয়ার আগে কী করি, হ্যাঁ মাশাআল্লাহ, কয় কে কে দেখেছ? ওইটা একদিন বলেছিলাম না যে কয়েকটা নিয়ত করে দুই রাকাত নামাজ, মনে করো সারাদিন যদি কোনো গুনাহ হয়ে থাকে এটার জন্য তওবা, মানে মৌখিক ইস্তেগফার তওবা তো আছেই, অর্থাৎ নামাজের মাধ্যমে কী করা, মানে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দোয়াকে কী করেন, বেশি কবুল করেন। নামাজের মাধ্যমে তওবা করলে আল্লাহ বেশি কী করেন, তো সালাত তওবার নিয়ত করি। তারপরে
এই রাতে যদি একটু দেরি হয়ে হয়ে যায় ঘুমে, শেষে রাতে একটু উঠতে কষ্ট হবে, তাহাজ্জুদে নাও উঠতে পারতে পারি, তখন তাহাজ্জুদেরও নিয়ত থাকে। তারপরে আমাদের প্রত্যেকের প্রয়োজন থাকে না, যেমন ইয়াকুব আর মাজহারের কী প্রয়োজন, একটু স্মৃতিশক্তির একটু ভালো হওয়া প্রয়োজন, মাসিবের স্মৃতিশক্তির একটু ভালো হইলে ভালো হইতো, তাই না? মানে এক এক ঘন্টা পরেও এক পৃষ্ঠা কী করতে পারে না মুখস্থ করতে, আধা পৃষ্ঠাও মুখস্থ করতে পারে না, কষ্ট হয়ে যায়। তো এই কারণে সারা তো হাজত পরে কী করবা, দোয়া করবা, নামাজ পড়বা দুই রাকাত, নিয়ত করবা কতগুলো, সালাতুত তওবা, সালাতুল হাজাত, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল বলা হয় তাহাজ্জুদকে। আজকে রাতে সবাই কিন্তু ইনশাআল্লাহ কী করবা, শেষ রাতে উঠে তাহাজ্জুদ অবশ্যই করবা, আর আগামীকালকে রাত হচ্ছে জুমার রাত, উঠে আরও ফজিলত পড়বা। মাগরিবের থেকেই তো জুমার রাত শুরু হয়ে যায়, তো তোমরা দিনে যদি সূরা কাহা পড়ার সময় না পাও, মাগরিবের পরেই পড়ে ফেলবা। বিশুদ্ধার আরবিতে, আরবিতে রাত আগে আসে, তো মানে জুমা রাত, মানে জুম্মার রাত, তো বাংলায় হচ্ছে, বাংলা ইংরেজিতে হচ্ছে কি দিন আগে রাত পরে, আর আরবিতে হচ্ছে কি রাত আগে আসে দিন পরে আসে, চাঁদ রাত, আচ্ছা মানে ঈদের আগের রাত। আচ্ছা, তো তোমরা নামাজের প্রতি বাড়িতে কী থাকবা, মাদ্রাসায় তো যতবার আছো, বাড়িতে গেলে তোমরা মনে করো না তোমাকে কেউ চিনে না বা কেউ ফলো করে না, প্রত্যেকটা ছেলেকে সবাই ফলো করে, তারা ফলো করে যে মাদ্রাসার এই ছাত্র, সে কি টিভিতে ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলো দেখে, মাদ্রাসার ছাত্র দেখে, তাহলে হয়তো এটা জায়েজ। মাদ্রাসার ছাত্র টিকটক করতেছে, টিকটক দেখতেছে, তাহলে তো মনে হয় টিকটক দেখা জায়েজ আছে। দেখো, তোমার কারণে একটা মানুষ একটা নাজায়েজ কাজ কি হারাম কাজ কি সে হালাল ভাবতে শুরু করে দিছে। তোমরা বলো তো, শরীয়তের কোনো হারাম কে কেউ যদি হালাল মনে করে তার ঈমান থাকবে? গুনাকে গুনাহ মনে করে করলে তার গুনাহই হবে, ঈমান যাবে না, কিন্তু গুনাহকে যদি কেউ জায়েজ মনে করে হালাল মনে করে তাহলে তার কী থাকবে না, ঈমানই থাকবে না। নামাজ পড়তেছে না সে গুনাহগার হচ্ছে, কিন্তু সে যদি মনে করে যে নামাজ না পড়লে তার কিছু হবে না, অপরাধ হচ্ছে না বা গুনাহ হচ্ছে না, তাহলে তার ঈমানই থাকবে, কারণ হাদিসে নামাজ না পড়ার কি শাস্তি এগুলো আছে না। আচ্ছা, বড় আফসোসের বিষয়, জাহিরি ইলম সুনাম অর্জনকারী ছাত্রকে সকলেই বাহবা ও পুরস্কার প্রদান করে থাকেন, কিন্তু যদি কোনো ছাত্র ন্যাককার হয়ে ওঠে, সুন্নতের প্রতি আশেক হয়, একটু তাকওয়া নিয়ে চলতে চায়, সে পুরস্কারের পরিবর্তে প্রাপ্ত হয় তিরস্কার, ভর্ৎসনা, এবং অধিকাংশের নিকট সে ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়ে যায়। এটা এখানে তো ওরকম তোমরা মানে বুজুর্গ ওরকম তো নাই, তোমরা সেটা কীভাবে দেখবা, তাই না? তো কারো হাতে তসবি থাকতো, কেউ সবসময় পাগড়ি পরতো, তো বেশি আমলি হতো, তাহলে না দেখা যেত যে তাকে নিয়ে কেউ টিটকারি করে কিনা, তেমন তো নাই, যার ফলে কেউ নিয়ে কী করে না, টিটকারিও করে না। তো এখন থেকে তোমরা সবাই কী হয়ে যাও, সেটা হয়ে যাও, তাহলে এখন আর কে কাকে কী করবে? মানে আমাদের সময় অনেকে ছেলেরা পাগড়ি পরতো, সবসময় তসবি, মানে জিকির আজকার আমলি, ন্যাককার ছিল, যার ফলে তার বিরুদ্ধে কী ছিল, লোক ছিল। শোনো, সমাজে বা যে কোনো জায়গায় কখনো কোনো খারাপ মানুষের কিন্তু বদনাম শুনবা না, বদনাম যদি কখনো শুনো, অধিকাংশ ভালো মানুষের বদনাম শুনো, খারাপ মানুষের বদনাম কেউ করে, কারণ সে যে খারাপ দেশগুলো গ্রামগুলো সবাই জানে, সুতরাং এর খারাপই অতটা ইন্টারেস্টও না আর অজানা কিছু না। কিন্তু তোমরা যারা ভালো মানুষ আছো, তোমাদের একটু যদি কেউ কিছু পায়, তাহলে কিন্তু এটাকে অনেক বড় বানিয়ে ফেলবে। আমাদের ওখানে একজন কোরআনে হাফেজ হয়েছে, খুব ভালো আমলি ন্যাককার,
আমাদের মাদ্রাসা মসজিদ রামকৃষ্ণদী মাদ্রাসা, তো আমি সেখানে গিয়েছি ছুটির সময়, বন্ধ দিলে ইমাম সাহেব ওনারা হুজুরা সবাই বাড়িতে যান, তো আমাদের এলাকা আমরা আর কোথায় যাব, মসজিদে নামাজ পড়তে আসি। তো মুসল্লিরা বলে যে তুমি পাঁচক তো নামাজ পড়াবা, সে যাতে না পড়ায়। কেন? সে কোরআনের হাফেজ, সে আমার চেয়ে বড়, কিতাবে কোরআনে অনেক বেশি পড়ালেখা, আরও ভালো ছাত্র, তো তার পিছনে নামাজ পড়লে সমস্যা কী? না, এর পিছনে পড়বো না, তোমার পিছনে নামাজ পড়বে। কেন এর পিছনে পড়লে কী সমস্যা কী? ওর মা পর্দা করে না, ওর মা মাথার কাপড় ফেলে বা কাপড় পরে গ্যারাম ভরে হাঁটা চলা করে নিজের এলাকা, বয়স্ক মধ্যবয়সী বা একটু বেশি বয়সী মানুষ, তো ছেলে হাফেজ হয়ে যাচ্ছে, মালানো হচ্ছে, তো মায়েরা কী করে না? যার ফলে এই কোরআনের হাফেজকে এলাকার মানুষ খারাপ চোখে দেখে, তার পিছনে এলাকার মুসল্লিরা নামাজ পড়তে চায় না। এটা কত গভীরের নজর তোমরা বুঝতে পারো? তাহলে তোমাদের তোমাদের বাড়িতে তোমার মা বোন যারা আছে পর্দা করে, কে কার কার বাসায় পর্দা হয় বলো, হাত দেখাও। মানে মায়েরা মানে পর্দা করে চলাফেরা করে, ঢেকে ঢেকে চলাফেরা করে, এমন কে কে আছে? মাশাআল্লাহ, তারপরেও সংখ্যা কম। তো দেখো, ওই আমার এলাকার যে যারা মুসলি, এরা যাকে সবাই খুব সাধু আর দরবেশ, তা কিন্তু না। তো ওই মুসলি কিন্তু তোমার এলাকায় আছে, তোমাদের মসজিদেও আছে। তো তোমার মা বাবা এরা যদি সুৎকর ঘুষকর আর বেপর্দা নিশ্চিন হয়, তাহলে সমাজের মানুষ কিন্তু তোমাকেও ওই ধরনের নেতিবাচক নিচু নজরে বাঁকা নজরে দেখে। তো আমাদের প্রত্যেকের মা বাবাকে এগুলো আমাদের বুঝাতে হবে, ঠিক আছে, যে আপনাদের নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, গলার আওয়াজ কন্ট্রোল থাকতে হবে, ভাষা খারাপ কোনো কিছু কারো গীবত শেখায় বাড়ির মধ্যে করা যাবে না, কোথায় করা যাবে না, কারণ মহিলাদের অনেকের অভ্যাস থাকে আরেকজনের দোষ ত্রুটি কোথায় কী হয়েছে মানুষের গীবত নিয়ে থাকি বেশি। তো এগুলো তাদেরকে নিষেধ করবা, কথা বোঝাতে পেরেছি? তুমি আলেম হচ্ছ, তোমার ছোটো কাল থেকে এখন থেকেই কী করতে হবে, সেই ধরনের মেজাজ তৈরি করতে হবে, তোমার ফ্যামিলিকে দিনদার বানাতে হবে, মা বাবা ভাই বোন বাসায় যারা আছে, বন্ধে এক সপ্তাহ বা যখনই বন্ধে যাও, যখনই যাও তাদের নিয়ে তালিম করবা, তাদেরকে বোঝানোর চেষ্টা করবা যে আপনাদেরকে দিনদার হতে হবে। একটা দিনদার ফ্যামিলি না হলে যে কত মহা বিপদ, তোমরা যখন বড় হবা এবং বিবাহের উপযুক্ত হবা তখন বুঝবা যে ফ্যামিলি যদি দিনদার না হয় তাহলে এই বাড়ি জাহান্নাম, মানে দেখার জন্য বা জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য তো মানুষের মৃত্যুবরণ করতে হয়, তুমি সেটা দুনিয়াতেই দেখে ফেলবা। যদি তোমার ঘরের মা বাবা ভাই বোন আর ঘরের লোকেরা যদি দিনদার না হয় তাহলে জাহান্নাম দেখার জন্য তোমার আর মৃত্যুবরণ করতে হবে না। এখন ছোটো এখন বুঝবা না, ওই যে আমাদের বয়সে আসো তখন বুঝবা ঘর হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ, তো অনেক তালিম করলাম, অনেক কথা বললাম, ইচ্ছে ছিল অল্প একটু করব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোতে কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলোকে ক্ষমা করুন, এবং যে কথাগুলো সহি হয়েছে সেগুলো আমাদের সঠিকভাবে বুঝে আমাদের কর্মে পরিণত করার তৌফিক দান করুন। তো আমরা কী করব, আজকে রাতে তাহাজ্জুদ করার চেষ্টা করব, এবং বৃহস্পতিবার রাত, যেহেতু শুক্রবারে ঘুমের অপশন আছে, তো বৃহস্পতিবার রাতে অবশ্যই তাহাজ্জুদ করব, কেউ মিস করব না, ঠিক আছে? ওটাকে জুমার রাত অনেক গুরুত্বপূর্ণ রাত। আর সূরা কাহাফ দিনে যদি যে সাফাই থাকে, এই কাজ থাকে, ঘুম থাকে, সূরা কাহাফটা সাপ্তাহিক একটা গুরুত্বপূর্ণ আমল,